শ্রীলঙ্কান ক্রিকেটের সর্বনাশ করতে উঠে পড়ে লেগেছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ। বাবা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর প্রভাব খাটিয়ে দ্বীপ দেশটির ক্রিকেটে প্রভাবক হয়ে উঠেছেন জয় শাহ, এমন মন্তব্য করেছেন সাবেক বিশ্বকাপ জয়ী অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গা। নিজেদের ইতিহাসে সবচেয়ে খারাপ সময় পার করছে শ্রীলঙ্কার ক্রিকেট। বিশ্বকাপে খারাপ পারফরম্যান্সে টালমাটাল গোটা ক্রিকেট বোর্ড। ফলস্বরূপ দেশটির পুরো ক্রিকেট বোর্ডকে বরখাস্ত করে ক্রীড়া মন্ত্রণালয়। গঠন করা হয় অন্তর্বর্তীকালীন কমিটি, যেখানে চেয়ারম্যানের দায়িত্ব পান 96 সালের বিশ্বকাপ জয়ী অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গা। তবে এখানেই শেষ নয়, লঙ্কান ক্রিকেটাররা যখন ভাবছিলেন ঘুরে দাঁড়াবেন, ঠিক তখনই আরও এক দুঃসংবাদের মুখোমুখি হতে হয় তাদের। বোর্ডে দুর্নীতির অভিযোগ ও রাজনৈতিক হস্তক্ষেপের কারণে SLC-র সদস্য পদ স্থগিত করে দেয় বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। এই ক্ষোভের কারণে এবার মুখ খুলেছেন রানাতুঙ্গা। সাক্ষাৎকারে BCCI সভাপতি জয় শাহর বিরুদ্ধে বিস্ফোরক এক মন্তব্য করেন তিনি। শ্রীলঙ্কার ক্রিকেটকে ধ্বংসের পায়তারায় আছেন জয়, এমনটাই দাবি করেছেন বিশ্বকাপ জয়ী এই অধিনায়ক। শ্রীলঙ্কার ক্রিকেটকে জয় শাহ নিয়ন্ত্রণ করছে। সে সৌরভ গাঙ্গুলিকে BCCI সভাপতি বানিয়েছিল এবং রাজনীতিতে যোগ দিতে বলেছিল। প্রস্তাব প্রত্যাখ্যান করায় সে গাঙ্গুলিকে বরখাস্তও করেছে। সাংবাদিক সামারা বিক্রমার ইউটিউব চ্যানেলে ট্রুথ উইথ চামুদিতায় রানাতুঙ্গা সাক্ষাৎকার দেন সিংহল ভাষায়। তার কথাগুলোকে ইংরেজিতে অনুবাদ করে জয় শাহর কাছে পৌঁছে দিলে তিনি ও তার বাবা ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর প্রভাব খাটিয়ে শ্রীলঙ্কার ক্রিকেটকে ধ্বংস করে দেবে বলেও মন্তব্য করেন রানাতুঙ্গা। জয় শাহ এমন একজন, আপনি যদি এসব কথা ইংরেজিতে অনুবাদ করে প্রকাশ করেন, তাহলে সেও তার বাবার প্রভাব খাটিয়ে শ্রীলঙ্কার ক্রিকেটকে সর্বনাশ করে ছাড়বে। শুধু বাবা ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার কারণেই ওর এত ক্ষমতা। রানাতুঙ্গা অভিযোগ করেন, লঙ্কান বোর্ড কর্মকর্তাদের সঙ্গে জয় শাহর ঘনিষ্ঠ সম্পর্কের কারণেই এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এই অবস্থা থেকে পরিত্রাণের জন্য ICC-র সহযোগিতা কামনা করছেন বিশ্বকাপ জয়ী এই অধিনায়ক। সঞ্জনা আইভি, যমুনা স্পোর্টস।